সকালে ঘুম থেকে উঠেই আমার ফেভারিট মানুষ আপনাদের প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে দেখা করে এলাম। এমনি কোনো কাজ নয়, এমনি জাস্ট দেখা, ওনার দেশে আসা। আর এখন এখানে তাই একটু একটু টায়ার্ড, আবার বিকেলবেলা 4:30 ফ্লাইট। দাদা একটু কথা কেড়ে নিচ্ছে ওর থেকে, যে প্রধানমন্ত্রী আপনাকে যেমন পছন্দ করে, আপনিও মাত্র বললেন যে প্রধানমন্ত্রী অসাধারণ মানুষ। ক্রিকেট নিয়ে কোনো কথা হয়েছে কি? না, এমনি সমস্ত কথা। ক্রিকেট একটু হলো, বাংলাদেশ ইংল্যান্ডের সাথে খেলবে, আমার সাথে পাপন ভাইও ছিলেন, পাপন ভাইও গিয়েছিলেন ইংল্যান্ডের সাথে খেলবে। উনি ওনার সবচেয়ে ভালো কি, উনি এত ব্যস্ত, এত ওনার স্ট্রেসফুল লাইফ, সারা বাংলাদেশের মানুষ যাতে কীভাবে ভালো থাকে সেটা দেখেন। খেলাধুলোয় খুব ওনার ইন্টারেস্ট। আমাকে বলছিলেন যে উনি এই দেশে বড় বড় মাঠকে বিল্ডিং সোসাইটিতে কনভার্ট হতে বারণ করেছেন, যাতে ছেলেরা খেলতে পারে, মেয়েরা খেলতে পারে, উইচ ইজ ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। পিএমের সাথে আপনার দেখা হলো, কথা হলো, আমি যতটুকু বাইরে থেকে শুনছিলাম যে আপনার সাথে যখন দেখা হচ্ছিল উনি ফিল করলেন যে আসলে ডোনা গাঙ্গুলি কোথায়, তাকেও সেখানটাই নিয়ে যাওয়া হলো, এই ব্যাপারগুলোকে আসলে কি ভাবে দেখেন? অ্যাকচুয়ালি ডোনা যায়নি, কারণ ডোনার কোভিড টেস্ট করেনি। আমার কোভিড টেস্ট করেছিলাম কালকে ওনার কাছে যাওয়ার জন্য, তা উনি বললেন র্যাপিড টেস্ট করি এক্ষুনি নিয়ে আসতে। তো এইগুলোই মানুষের মনে থাকে, এত বড় মানুষ, এত ব্যস্ত মানুষ, এত হাই প্রেশার লাইফ, সেখানে থেকেও এই ছোট্ট ছোট্ট জিনিস যে এত আনন্দ দেয়, আর ছোট ছোট জিনিস যে উনি মনে রাখেন, সেই জন্যই অ্যাকচুয়ালি মানুষ এত বড় জায়গায় পৌঁছয়।